শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড। শ্রী শ্রী মায়ের কৃপা। স্বামী অশেষানন্দ। স্বামী অখিলানন্দ আর আমি কলকাতায় একই কলেজে পড়তাম। কলেজের নাম সেন্ট পলস কলেজ। অখিলানন্দ পড়তেন এক ক্লাস উঁচুতে। অখিলানন্দই আমাকে প্রথমে রাজা মহারাজের অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দের কাছে নিয়ে যান। রাজা মহারাজ সংঘের অধ্যক্ষ আছেন বলরাম বসুর বাড়িতে। প্রায় প্রতি সপ্তাহেই আমরা বলরাম মন্দিরে গিয়ে তাঁকে দর্শন ও প্রণাম করে আসতাম। একদিন সন্ধ্যাবেলা বলরাম মন্দিরে গিয়ে দেখি মহারাজ বাইরে কোথাও গেছেন, কয়েকজন ভক্ত সেখানে ছিলেন। তারা আমাকে জিজ্ঞাসা করলেন, আমি উদ্বোধনে গিয়ে মাকে দর্শন করে আসতে চাই কি না। আমি অখিলানন্দকে জিজ্ঞাসা করলাম তাঁর কি ইচ্ছা। অখিলানন্দ বললেন, এখানে একজন সাধুর সঙ্গে আমার একটু দরকার আছে, আমি যেতে পারছি না, তুমি বরং যাও। আমি মাকে দেখেছি, তুমি তো দেখোনি, তোমার কাছে এটা একটা মহাভাগ্যের কথা। বলরাম মন্দির থেকে উদ্বোধন হেঁটে যেতে বড়জোর 10 মিনিট লাগে। উদ্বোধনে গিয়ে আমি অফিস ঘরে বসে আছি, এমন সময় স্বামী ধীরানন্দ অর্থাৎ কৃষ্ণলাল মহারাজ আমাকে সেখানে দেখতে পেয়ে বললেন, আমি তোমাকে বলরাম মন্দিরে কয়েকবার দেখেছি, তোমার ধর্মজীবনের ভার কে নেবে সে সম্বন্ধে কিছু ভেবেছ? সেই সময় আমি কান্ট, হেগেল, প্লেটো এসব খুব পড়ছি। এদের মধ্যে প্লেটো ছিলেন আমার কাছে সবচেয়ে প্রিয়। পাশ্চাত্য দার্শনিকদের মধ্যে তাঁকেই আমি সর্বাগ্রগণ্য মনে করতাম। অ্যারিস্টটলকেও পছন্দ করতাম তাঁর যুক্তি প্রণালীর জন্য, কিন্তু প্লেটো আমার কাছে শ্রদ্ধা পেতেন তাঁর অতীন্দ্রিয় আদর্শের জন্য। কৃষ্ণলাল মহারাজকে আমি বললাম, আমি অনেকটা ইয়াঙ্কি ছোকরাদের মতন, খুব কট্টর স্বভাবের আর অত্যন্ত স্বাধীনচেতা, বাইবেল পড়েছি কারণ সেন্ট পলস কলেজে বাইবেল পড়া বাধ্যতামূলক, কিন্তু গীতা টিতা আমি পড়িনি। আমার কথা শুনে কৃষ্ণলাল মহারাজ কিছুক্ষণ চুপ করে রইলেন, শেষে বললেন, আধ্যাত্মিক জীবন সম্বন্ধে তুমি কিছুই বোঝো না, ধর্মজীবনে একজন পথ প্রদর্শকের দরকার, তিনি যেন মশাল হাতে করে পথ দেখিয়ে নিয়ে চলেন। মনে করো তুমি একটা গুহা মন্দিরে গিয়েছো, সেখানে তো সব অন্ধকার, যদি তুমি একা যাও নির্ঘাত তোমার মাথা দেয়ালে ঠোক্কর খাবে, কিন্তু একজন পাণ্ডা যদি তোমার সঙ্গে সঙ্গে আলো নিয়ে চলে তাহলে তোমার আর আঘাত লাগার সম্ভাবনা থাকে না, তুমি নিশ্চিন্ত মনে দেবদর্শন করতে পারো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি বলতে চাচ্ছেন? তিনি উত্তর দিলেন, আমি এই বলতে চাই যে শ্রী শ্রী মা ওপরে রয়েছেন, তোমার উচিত তাঁর কাছে গিয়ে তাঁর কৃপা ভিক্ষা করা, তাঁর কাছে প্রার্থনা করা যাতে তিনি তোমায় দীক্ষা দেন। এটা 1917 খ্রিস্টাব্দের কথা, সেই সময় শ্রীমার কথা বাইরে খুব বেশি প্রচার হয়নি, মায়ের কোনো জীবনী গ্রন্থ বা ফটো তখন পাওয়া যেত না। মা যখন কলকাতায় আসেন তখন যাতে তাঁর এবং তাঁর সঙ্গী সঙ্গিনীদের থাকবার সুবিধা হয় সেজন্য স্বামী শারদানন্দ উদ্বোধনে মায়ের বাড়ি তৈরি করেছিলেন। আমি যে অফিস ঘরে বসেছিলাম সেটা ছিল একতলায়, ওপরের তলায় ঠাকুর ঘরে মা থাকতেন। স্ত্রী ভক্তদের জন্য প্রতিদিনই মায়ের দর্শনের ব্যবস্থা থাকত, পুরুষ ভক্তরা শুধু মঙ্গল ও শনিবার মায়ের কাছে যেতে পারতেন। রাসবিহারী মহারাজ উদ্বোধন এবং জয়রামবাটি দু জায়গাতেই মায়ের সঙ্গে তাঁর সেবার জন্য থাকতেন। তিনি ওই অফিস ঘরে এসে বললেন, যাঁরা মাকে দর্শন করতে চান আমার সঙ্গে আসুন।
তিনি আমাদের বলে দিলেন আমরা যেন মায়ের সঙ্গে কোনো কথা না বলি। তাঁর শ্রীচরণ স্পর্শ করে প্রণাম করে অন্য সিঁড়ি দিয়ে নেমে আসব। রাসবিহারী মহারাজের পিছন পিছন মায়ের কাছে গিয়ে দেখলাম মা ঘুমটা দিয়ে বসে আছেন। মাকে প্রণাম করলাম। প্রণাম করে সিঁড়ি দিয়ে যখন নেমে আসছি কৃষ্ণলাল মহারাজ আমায় বললেন, মাকে বলেছিলে তোমায় কৃপা করতে, তোমায় দীক্ষা দিতে? আমি বললাম, না মহারাজ, আমাদের বলা হয়েছিল কথা না বলতে। তিনি তখন রাসবিহারী মহারাজকে বলে দিলেন, রাসবিহারী, তুমি এই ছেলেটিকে মায়ের কাছে নিয়ে যাও, মাকে বলো এর মহারাজের কাছে যাতায়াত আছে, তিনি যেন অনুগ্রহ করে একে কৃপা করেন। দাসবিহারী মহারাজ একটু গোঁড়া ছিলেন, কৃষ্ণলাল মহারাজ সেটা জানতেন, সেই জন্য তিনি আরও বলে দিলেন যে আমি ব্রাহ্মণ ছেলে, সম্ভ্রান্ত বংশীয়, কলেজে পড়ি ইত্যাদি। কাজেই আমি আবার মাকে দর্শন করার সুযোগ পেলাম। এবার দেখলাম মায়ের মাথায় ঘোমটা নেই। মা বললেন, কেন বাবা, তুমি তো রাখালের কাছে যাও, রাখালি তো তোমায় দীক্ষা দিতে পারে, সে দেবার অধিকারীও বটে, তবে আমার কাছে কেন যাচ্ছ? আমি বললাম, মা, আপনি যদি আমায় কৃপা করেন আমি মনে করব সে আমার পরম সৌভাগ্য, আমার কাছে সেটা ভগবত অনুগ্রহ বলে মনে হবে। মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আচ্ছা তাই হবে, তুমি দুদিন পরে এসো, গঙ্গা স্নান করে আসবে, সকালবেলাটা কিছু খেও না, নিচের অফিস ঘরে এসে অপেক্ষা করো, ঠাকুরের পুজো শেষ করে আমি কাউকে পাঠাবো তোমায় উপরে নিয়ে আসতে, তারপর তোমার দীক্ষা হবে। মা যা যা বললেন নিচে নেমে এসে কৃষ্ণলাল মহারাজকে সব বললাম। উনি খুব খুশি হলেন, মনে হলো তার আনন্দ আমার চেয়েও বেশি। সেদিন আমি ভেবে যাইনি যে দীক্ষা প্রার্থনা করব, আকস্মিকভাবে সব যোগাযোগ হয়ে গেল। আমার তখন 17 বছর বয়স, দীক্ষার তাৎপর্য কি তাই আমি তখন জানতাম না। আমার খালি এই মনে হয়েছিল যে মা আমাকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন তিনি আমার খুব নিকটজন, আমি অপরিচিত হলেও তিনি আমার অত্যন্ত আপন। সত্যি কথা বলতে কি, মা যে স্বয়ং জগন্মাতা এ কথা আমার তখনও মনেই হয়নি। পরবর্তীকালে পূজনীয় শরৎ মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দ আমার চোখ খুলে দিয়েছিলেন। মা তাঁর সমস্ত আধ্যাত্মিক বিভূতি গোপন করে রাখতেন, আমি শুধু অনুভব করতাম তাঁর অসীম দয়া, অফুরন্ত স্নেহ আর অপার করুণা। কিন্তু তিনি যে মানবী রূপে অবতীর্ণা স্বয়ং আদ্যাশক্তি এ কথা আমি তখন বুঝতে পারিনি। মায়ের সঙ্গে সাক্ষাৎ ও কথাবার্তার কথা অখিলানন্দকে সব বললাম। আরও বললাম যে দীক্ষা কি, আমাকে কি কি করতে হবে বা কিভাবে দীক্ষার জন্য প্রস্তুত হতে হবে সেসব আমি কিছুই জানি না। তিনি আশ্বাস দিয়ে বললেন যে চিন্তার কোনো কারণ নেই, তিনি আমাকে সব বুঝিয়ে দেবেন। যেদিন দীক্ষা হবে তার আগের দিন সন্ধ্যাবেলা কলেজ স্ট্রিট বাজারে গেলাম, কিছু ফল মিষ্টি আর ফুল কিনলাম, আর কিনলাম একটা লাল পেড়ে ধুতি মাকে দেব বলে। সেই রাতটা আমার একটু দুশ্চিন্তায় কাটল। অখিলানন্দের কাছে শুনেছিলাম দীক্ষার সময় গুরু শিষ্যকে যে মন্ত্র দেন সেই মন্ত্রই শিষ্যকে গ্রহণ করতে হয়, সে ব্যাপারে শিষ্যের কোনো অভিমত প্রকাশ করতে নেই। আমি কিন্তু এতদিন একটা নির্দিষ্টভাবে আমার ইষ্টমূর্তির চিন্তা করে এসেছি, যদি মা সেটা পরিবর্তন করে দেন তাহলে আমি কি করব? আমি তো তাহলে চুপ করে সেটা মেনে নিতে পারবো না, আমাকে তো মুখ ফুটে বলতেই হবে যে মা আমার এইটা পছন্দ। বেশ কিছুক্ষণ এরকম দুর্ভাবনায় কাটল।
আমি ঘুমোতে পারলাম না। পরদিন সকালে অখিলানন্দ এবং আমি গঙ্গা স্নান সেরে উদ্বোধনের সেই অফিস ঘরে গিয়ে অপেক্ষা করতে থাকলাম। যথাসময়ে ডাক আসতেই আমি ওপরে গেলাম। মা নিজেই পুজো করলেন, তারপর মা আমাকে মন্ত্র দিলেন। সঙ্গে সঙ্গে আমার হৃদয় তন্ত্রীতে যেন ঝংকার দিয়ে উঠল। আমি যেমনটি মনে মনে চেয়েছিলাম ঠিক সেই রকম মন্ত্রই মা দিয়েছেন। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, মা অসাধারণ সন্দেহ নেই, তিনি অন্তর্যামী, আমার মনের কথা সব তিনি জানেন। আমার অন্তর তৃপ্তিতে ভরে গেল। দীক্ষার পর মা আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি দুপুরে এখানে প্রসাদ পাবে তো? আমি বললাম, মা আমি পুরো দিনের ছুটি নিইনি, শুধু একবেলার ছুটি নিয়েছি। মা তখন আমাকে কিছু ফল মিষ্টি প্রসাদ দিলেন। আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। রাসবিহারী মহারাজের সঙ্গে দীক্ষার পর দেখা হলো। তিনি বললেন, মা তোমাকে দীক্ষা দিয়েছেন কিন্তু তোমার তো জপের মালা নেই দেখছি। আমি বললাম, আপনি কি মালার ব্যবস্থা করে দিতে পারেন? তিনি রাজি হলেন। আমি তাকে মালার জন্য কিছু টাকা দিলাম। তিনি আমাকে বললেন দুদিন পর যেতে। এর মধ্যে তিনি মালা আনিয়ে শ্রী মাকে দিয়ে শোধন করিয়ে রাখবেন। দুদিন পরে গেলে তিনি আমাকে বললেন, আমার জন্য তিনি মালার প্রতিটা দানা খাঁটি কিনা পরীক্ষা করে দেখেছেন। আমি খুব অবাক হলাম, বললাম, মালার দানা খাঁটি কিনা কিভাবে পরীক্ষা করা হয়? আমরা একটা মানুষ খাঁটি কিনা পরীক্ষা করে দেখতে পারি, কিন্তু মালার দানা কি সেরকমভাবে পরীক্ষা করা যায়? তিনি তখন পদ্ধতিটি বুঝিয়ে দিলেন। একটা পাত্রে জল নিয়ে ওই জলে একটা দানা ফেলে দেওয়া হয়, যদি দানাটি ডুবে যায় তবে বোঝা যাবে সেটি খাঁটি, আর ভেসে উঠলে বুঝতে হবে খাঁটি নয়। আমি তখন মালা নিয়ে ওপরে মায়ের কাছে চলে গেলাম। শ্রীমা মালা নিয়ে তাতে আমার মন্ত্র জপ করে দিলেন, দেখিয়ে দিলেন কিভাবে মালায় জপ করতে হয়, ইষ্টমূর্তির চিন্তা ও ধ্যান কিভাবে করতে হয় তাও তিনি সেদিন আমায় শিখিয়ে দিলেন। ওই শুভ দিনে আমি শ্রীমার কাছ থেকে যে সম্পদ লাভ করেছিলাম তা ধারণার উপযোগী বোধশক্তি পেয়েছিলাম অনেক পরে স্বামী সারদানন্দের কাছে। আমি কিছুদিন স্বামী সারদানন্দের ব্যক্তিগত সেবক হিসেবে কাজ করেছিলাম। মায়েরই কৃপায় এটা সম্ভব হয়েছিল বলে আমি মনে করি। সেই সময় স্বামী সারদানন্দ আমাকে দিয়ে যেসব চিঠি লেখাতেন তাতে শিষ্যদের আধ্যাত্মিক জীবন সম্বন্ধে বিশেষভাবে উপদেশ দিতেন। কোনো শিষ্য মন্ত্র ভুলে গিয়ে থাকলে তার চিঠিটা তিনি নিজে লিখতেন, তা না হলে অন্য সব চিঠি আমাকে দিয়েই লেখাতেন। একদিন মহারাজের ধ্যানের পরে তাকে গিয়ে প্রণাম করে বললাম, মহারাজ শ্রীমা আমায় খুব সরলভাবে আধ্যাত্মিক উপদেশ দিয়েছেন। তিনি আমায় সকাল সন্ধ্যা নির্দিষ্ট সংখ্যায় মন্ত্র জপ করতে বা বিশেষ দিনেও কিছু করতে বলে দেননি। তিনি আমায় নির্দিষ্ট কোনো সাধন পদ্ধতিও বলে দেননি। মহারাজ আমার এমন কোনো পদ্ধতির প্রয়োজন যাতে আমি ধাপে ধাপে এগোতে পারি, আপনি অনুগ্রহ করে অতিরিক্ত কিছু বলে দেবেন? স্বামী সারদানন্দ বললেন, তোমার মতো মূর্খ আমি দুটো দেখিনি, শ্রীমা জগন্মাতা স্বয়ং। তুমি যেসব সাধন প্রণালীর কথা বলছ সেগুলি সাধারণ গুরুরা দিয়ে থাকেন, কিন্তু শ্রীমার কথা স্বতন্ত্র। মা তোমাকে যা দিয়েছেন তোমার আধ্যাত্মিক জীবনের পক্ষে সেটাই শেষ কথা জানবে। তোমার মন্ত্রটা আঁকড়ে ধরে থাকো, সেই মন্ত্র জপ করো, তোমার ইষ্টমূর্তির ধ্যান চিন্তা করো, ব্যাস। যখন তোমার মনে ঈশ্বর দর্শনের জন্য আকাঙ্ক্ষা জাগবে দেখবে যে তোমার মনই সেটা জানতে পারছে, তখন তোমার মন সেই দিব্য সত্তাতে স্থির হয়ে যাবে, তোমার সব মনোবাঞ্ছা তখন পূর্ণ হবে। তুমি বলতে চাও মা যা দিয়েছেন তার উপরেও আমাকে আরো কিছু দিতে হবে? আমি নিজে যে তাঁর কৃপাতেই এখানে আছি।
স্বামী সারদানন্দের কথাতেই আমার চোখ খুলে গেল। বুঝলাম যে শ্রীমা কোনো সাধারণ সাধিকা নন, তিনি স্বয়ং ভগবতী, জগজ্জননীর মূর্ত বিগ্রহ, ব্রহ্মের লীলাচঞ্চল রূপ। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অভিন্ন, তেমনি শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবীও এক অচ্ছেদ্য আধ্যাত্মিক বন্ধনে পরস্পর আবদ্ধ। সেই আধ্যাত্মিক বন্ধনের স্বরূপ আমরা বুদ্ধি দিয়ে বুঝতে পারি না, কোনো দার্শনিক জ্ঞানের সাহায্যেও উপলব্ধি করতে পারি না। যদি কেউ প্রশ্ন করেন শ্রীমা জীবন কি নির্দেশ করে, তার উত্তরে আমি প্রথমেই বলবো, তাঁর জীবনে আমরা মূর্ত দেখি চির আরাধ্যা কুমারী, পরিপূর্ণ পবিত্রতার বিগ্রহ প্রতীচ্ছে সেই ম্যাডোনার আদর্শকে। এছাড়াও গার্হস্থ পরিমণ্ডলের মধ্যে নীরবে নিজের পবিত্র জীবনটি অতিবাহিত করে সকলের সামনে তুলে ধরেছেন তিনি গৃহী জীবনের আদর্শ। তাঁর জীবন দেখিয়ে দেয় কিভাবে গৃহী ভক্তরা ভগবান লাভের চেষ্টা করবে এবং ঈশ্বর উপলব্ধি করবে। আমার মনে হয় শ্রীরামকৃষ্ণের জীবনে সন্ন্যাসীর আদর্শই বেশি প্রকট। তাঁর যুবক ভক্তদের তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন তা থেকে সেটাই পরিষ্কার হয়। কিন্তু গৃহী ভক্তরা যদি আলো পেতে চায় তবে তাদের বিশেষ করে শ্রীমার দিকেই তাকাতে হবে। তিনি আধ্যাত্মিক উপদেশ দিতেন অতি সহজভাবে। আমরা ভাবি যা অসাধারণ তা নিশ্চয়ই চমকপ্রদ, অপ্রাকৃতিক বা অস্বাভাবিক কিছু হবে। যা কিছু স্বাভাবিক, সহজ, সরল, তাকেই আমরা অত্যন্ত সাধারণ মনে করে অবজ্ঞা করি। শ্রীমার উপদেশ দেওয়ার পদ্ধতি ছিল অতি সরল। তাঁর জীবন থেকে যে দুটি জিনিস আমি শিখেছি, তার একটি পবিত্রতা, অপরটি এই সরলতা। বস্তুত জীবনের প্রতিটি মহৎ জিনিসই অত্যন্ত সরল। শিশু অবস্থায় আমরা যে মাতৃস্নেহ আস্বাদ করি তা কত সরল। কিন্তু শ্রীমার এই অসাধারণ সরলতার মধ্যেও এমন একটা সূক্ষ্মতা মেশানো ছিল যে তাকে বোঝা কঠিন হতো। আমিও তাকে খুব সামান্যই বুঝেছি, তবে লক্ষ্য করেছি তাঁর উপস্থিতিতে সৃষ্ট হতো এক আধ্যাত্মিক পরিমণ্ডল, অনুভূত হতো সুস্পষ্ট কৃপা ও শান্তির স্পর্শ, আর স্থানটি হয়ে উঠত তীর্থস্বরূপ। তিনি কি ছিলেন এবং কোন মহান আদর্শের তিনি প্রতীক, কেবল শ্রীরামকৃষ্ণই তা ঠিক ঠিক বুঝতে পেরেছিলেন। সেই জন্যই তিনি গোলাপ মাকে নিচের এই ঘটনার সূত্রে শ্রীমার স্বরূপ সম্বন্ধে ইঙ্গিত করেছিলেন। একদিন আমি গোলাপ মাকে বলেছিলাম, শ্রীমা স্থূল শরীরে থাকার সময় আমি যদি সঙ্গে যোগ দিতাম তাহলে তাঁর সেবা করতে পারতাম। গোলাপ মা তখন কথায় কথায় বলেছিলেন, কে তাঁকে বুঝতে পেরেছে? আমি মায়ের এত কাছে কাছে থেকেছি তবুও তাঁকে বুঝতে পারিনি। এই বলে তিনি নিজেই আমাকে ঘটনাটি বললেন। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে যখন শ্যামপুকুর চলে গেলেন তখন গোলাপ মা কারো কাছে শুনেছিলেন যে শ্রীমা ঠাকুরকে খুব বেশি খাওয়াচ্ছিলেন বলে ঠাকুরের অসুখ বেড়ে যাচ্ছিল, তাই ঠাকুর রেগে শ্যামপুকুর চলে গেছেন। একদিন মায়ের কানে কথাটা যেতেই মা সঙ্গে সঙ্গে সমস্ত পথ পায়ে হেঁটে শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হলেন এবং তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমি নাকি আমার সেবায় অসন্তুষ্ট? সেজন্যই নাকি তুমি শ্যামপুকুর চলে এসেছ? মায়ের কথা শুনে শ্রীরামকৃষ্ণ স্তম্ভিত বললেন, এরকম কথা কে বলেছে? শ্রীমা বললেন, তিনি অমুকের কাছে শুনেছেন যে গোলাপ মা এরকম বলেছেন। এই কথা শুনে শ্রীরামকৃষ্ণ ভীষণ রেগে গেলেন, বললেন, সেই বামনি আসুক দেখি এখানে, আমি ওকে উচিত শিক্ষা দেব। যখন শ্রীরামকৃষ্ণ ক্রুদ্ধ হতেন কেউ তাঁর কাছে এগোতে পারত না। এই ঘটনার ঠিক পরদিনই গোলাপ মা ঠাকুরের কাছে গেছেন। শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন,
তুমি এরকম কথা বলেছ? যাও, ওর কাছে গিয়ে ক্ষমা চাও। ও যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে তাহলে আমার কাছেও তোমার ঠাঁই হবে না। তারপরে শ্রী রামকৃষ্ণ বললেন, সারদা সরস্বতী সাধারণ মানবীর মতো দেখতে হলেও ও আসলে জগন্মাতা স্বয়ং, যাঁর কৃপা কটাক্ষে মানুষের জ্ঞান লাভ সম্ভব। ও অবতীর্ণা হয়েছে মানুষকে ঈশ্বর জ্ঞান দান করতে, জগৎকে আলোর সন্ধান দিতে। গোলাপমা আমাকে বলেছেন, ঠাকুরের এই কথা শুনে তিনি শ্যামপুকুর থেকে সারা রাস্তা কাঁদতে কাঁদতে দক্ষিণেশ্বরে এসেছিলেন। সেখানে শ্রীমায়ের পায়ে লুটিয়ে পড়ে বলেছিলেন, মা দয়া করো, তুমি আমায় ক্ষমা করো, আমি অমুকের কাছ থেকে শুনে বলেছিলাম, এরকম করা আমার উচিত হয়নি, ঠাকুর আমার ওপর খুব রেগে গেছেন, তুমি যদি ক্ষমা না করো তিনি আর আমাকে তাকে দর্শন করার অনুমতি দেবেন না। শ্রীমা তাঁর পিঠে মৃদু চাপড় দিয়ে বললেন, ভুলে যাও গোলা, ভুলে যাও, তুমি তো আমার মেয়ে, মা কি কখনো মেয়ের উপর রাগ করতে পারে? ঠাকুরকে বলো আমি তোমার উপর সম্পূর্ণ খুশি। শ্রী রামকৃষ্ণই গোলাপ মার চোখ খুলে দিয়েছিলেন, যার ফলে শ্রীমার অনুপম দৈবী মহিমা ও শক্তি তিনি কিছুটা উপলব্ধি করতে পেরেছিলেন। শ্রীমার শিষ্য চন্দ্রমোহন দত্তর কাছে আমি আর একটা ঘটনা শুনেছি। আমি তখন উদ্বোধন অফিসের ম্যানেজারের সহকারী হিসেবে কাজ করতাম আর চন্দ্রবাবু বই প্যাক করার কাজ দেখাশোনা করতেন। স্বামী শুদ্ধানন্দ, যিনি পরে রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ হয়েছিলেন, তাঁর সঙ্গে তিনি একদিন গঙ্গা স্নানে যাচ্ছিলেন। স্বামী শুদ্ধানন্দ চন্দ্রবাবুকে বললেন, তুমি তো মায়ের কাছে যাও, তাঁর কাছে গিয়ে কি চাও? চন্দ্রবাবু উত্তর দিলেন, আমি তাঁর কাছে কিছু মিষ্টি প্রসাদ চাই। তখন মহারাজ বললেন, তুমি কি মায়ের কাছে শুধু প্রসাদ চাইতেই এসেছ? শুধু সেই জন্যই কি এসেছ তুমি? মা মুক্তিদায়িনী, তুমি মায়ের কাছে ব্রহ্মজ্ঞান চাও, মুক্তি চাও। চন্দ্রবাবু বললেন, ঠিক আছে মহারাজ, তাই চাইব আমি। উদ্বোধনে ফিরেই চন্দ্রবাবু মায়ের ঘরে গেলেন। মা তখন দুপুরের পূজোয় বসেছেন। মা তাকে দেখতে পেয়েছেন কিন্তু পূজোয় বসেছেন বলে কোনো কথা বললেন না, ইঙ্গিতে জানতে চাইলেন তিনি কি চান। চন্দ্রবাবু পরে বলেছিলেন, আমার বুক তখন দূর দূর করে কাঁপতে লাগলো। আমি ভেবে রেখেছিলাম বলবো, মা আমায় কৃপা করে ব্রহ্মজ্ঞান দাও, যদি সেটা খুব বেশি হয় তবে মুক্তি দাও, যদি তাও না হয় অন্তত মোক্ষ। কিন্তু মুখ দিয়ে কোনো কথা এলো না আমার, দম বন্ধ হয়ে আসছে মনে হতে লাগলো। কোনো মতে বলে ফেললাম, প্রসাদ চাই মা। শ্রীমা আঙুল দিয়ে খাটের নিচে দেখিয়ে দিলেন, সেখানে একটা প্লেটে প্রসাদ ঢাকা ছিল। আমি তা থেকে কিছু রসগোল্লা, সন্দেশ আর চমচম নিয়ে নিচে নেমে এলাম। স্বামী শুদ্ধানন্দকে এসে বললাম, মহারাজ আমি ঠিক করেছিলাম ব্রহ্মজ্ঞান চাইব, কিন্তু কিছু একটা ঘটে গেল, কি ঘটলো আমি ঠিক জানি না। এ থেকে বোঝা যায় এ ধরনের প্রার্থনা কাউকে শিখিয়ে দেওয়া যায় না। মায়ের কাছে শিশু যেভাবে চায় মায়ার বন্ধন থেকে মুক্তি লাভের জন্য তেমনই স্বতঃস্ফূর্ত ব্যাকুলতা জাগা চায়। তবে মায়ের প্রতি চন্দ্রবাবুর যেমন ভক্তি ছিল আর মাও তাকে যেমন ভালোবাসতেন, তাতে আমি বিশ্বাস করি শেষ মুহূর্তে তিনি নিশ্চয়ই এই আপেক্ষিক জগৎ থেকে মুক্তি পেয়ে শ্রীমায়ের স্নেহময় অঙ্কে শাশ্বত আশ্রয় লাভ করেছেন। চন্দ্রবাবুর জন্যই আমি স্বামী সারদানন্দের প্রতি অনুরক্ত হয়েছিলাম এবং তাঁর সেবায় নিজেকে উৎসর্গ করেছিলাম। তাঁর কাছে শুনেছিলাম মায়ের কাছে গিয়ে তিনি একবার আন্তরিক প্রার্থনা জানিয়েছিলেন, মা আমি তোমার সেবা করতে চাই। শুনে মা বললেন, না বাবা,
সরলাই তো আছে। সরলা অর্থাৎ যিনি পরে সারদা মঠের অধ্যক্ষা হয়েছিলেন, নাম হয়েছিল প্রব্রাজিকা ভারতীপ্রাণা। তুমি বরং আমার ছেলে শরতের সেবা করো। যদি তুমি সর্বদা তার অনুগত হয়ে অবিচলিত ও আন্তরিকভাবে তার সেবা করে যাও, তাহলে তোমার ব্রহ্মজ্ঞান হবে। যে কেউ এভাবে শরৎকে সেবা করবে তার সর্বোচ্চ গতি হবে। মায়ের এই কথাটি চন্দ্রবাবুর কাছ থেকে শোনার সৌভাগ্য হয়েছিল বলেই আমি শরৎ মহারাজকে ছেড়ে আর অন্য কোথাও যেতে চাইনি। ঠিক করেছিলাম, যতদিন এই মহাপুরুষ আমাকে তাঁর সেবার সুযোগ দেবেন তাঁর কাছে থাকব। একবার সাধুরা সব এলাহাবাদ যাচ্ছেন কুম্ভ মেলা উপলক্ষে। স্বামী সারদানন্দ আমাকে জিজ্ঞাসা করলেন, সেখানে অনেক সাধু সমাবেশ হবে, আমি যেতে চাই কি না? আমি বললাম, মহারাজ, আমি আপনার কাছে বেশ আছি, আমি আর কোথাও যেতে চাই না। প্রথম যেদিন আমি মায়ের কাছে গিয়েছিলাম সেদিন অন্যমনস্কভাবে আমার জুতো জোড়া চৌকাঠে ফেলে রেখে যাওয়ার জন্য স্বামী সারদানন্দ আমাকে খুব বকেছিলেন। এর ফলে স্বামী সারদানন্দ সম্বন্ধে আমার মনে একটা ভীতি সঞ্চার হয়েছিল এবং আমি তাকে এড়িয়ে চলতাম। পরে যে তাঁর এবং আমার মধ্যকার দূরত্ব দূর হয়ে গিয়েছিল এবং তিনি যে আমাকে তাঁর সেবার সুযোগ দিয়েছিলেন, তাও মায়েরই কৃপায় সম্ভব হয়েছিল বলে মনে করি। যীশুখ্রিস্ট, শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমার মতো মহান আচার্যরা পৃথিবীতে আসেন এক একটি আদর্শ জীবন যাপন করতে। তাঁরা মানব জাতিকে দেখিয়ে দেন ঈশ্বর উপলব্ধি অন্য যে কোনো ঘটনার মতোই বাস্তব। তাঁদের পূর্ণ জীবন মানব জাতির কাছে সর্বোচ্চ আশীর্বাদ স্বরূপ। আমি বিশ্বাস করি, যতদিন আমি শ্রীমায়ের পদাঙ্ক অনুসরণ করে চলব, তাঁর অসীম কৃপায় আমাকে যে মন্ত্র তিনি দিয়েছেন, ততদিন পর্যন্ত আমি তার মর্যাদা রক্ষা করে চলতে পারব। ততদিন আমি অন্তত আমার সন্তুষ্টি অনুযায়ী তাঁর কাজ করতে সমর্থ থাকব। তাঁর সম্বন্ধে কিছু বলা আমার পক্ষে সত্যিই কঠিন। আমি শুধু তাঁর শ্রীচরণ স্পর্শ করেছি, তাঁর শ্রীমুখ দর্শন করেছি আর তাঁর কণ্ঠস্বর শুনেছি। তাঁর শ্রীচরণে আমার বিনম্র প্রণতি এবং শ্রদ্ধা নিবেদন করে আমি শুধু এইটুকু বলতে পারি, এই জীবনে আমি যা কিছু পেয়েছি তা তাঁর কৃপাতেই সম্ভব হয়েছে। এখন আমার সমগ্র চিত্ত উন্মুক্ত হয়ে চেয়ে রয়েছে তাঁরই দিকে, এই আশায় যে এই মায়া জগৎ থেকে উত্তরণ করিয়ে তিনি আমায় নিয়ে যাবেন সেই জগতে, যেখানে আছে চিরজ্যোতি, দিব্য সৌন্দর্য, নিত্য আনন্দ এবং শাশ্বত সত্য।